আজ পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য শোকাবহ ও তাৎপর্যপূর্ণ একটি দিন পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী সহ সারা দেশে তাজিয়া মিছিল করছে শিয়া সম্প্রদায়ের লোকজন কারবালার শোকাবহ হৃদয় বিদারক ঘটনা স্মরণে দিনটি বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত নাজিমউদ্দিন রোডের হোসনি দালান ইমামবাড়া থেকে কালো পাঞ্জাবি পরে হায় হোসেন করে শোকের মাতম তুলে তাজিয়া মিছিল করে শিয়া সম্প্রদায়ের লোকজন পুরনো ঢাকার শত বছরের ঐতিহ্য এই শোকের মিছিল তাজিয়া মিছিলের অন্যতম আয়োজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র ইমাম হাসান ও ইমাম হোসেনের প্রতীকী রওজা এবং দুলদুল গোড়ার আদলও বাদ যায়নি এই মিছিলে তিনটা পালন করতেছি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা টুকরা নাতি এই দিনে এজিতেরা তাদেরকে কারবালার ময়দানে নির্মলভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এই দিনটা আপনার ওই যে মহরমের মাস দশে মহরম আপনার ওই যে শুক্রবার আপনার কিয়ামতের দিন হবে এটার এরকম আমরা মানতের জন্য এখানে আসি প্রত্যেকবার আশুরা উপলক্ষে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল চোখে পড়ার মতো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলকে ঘিরে পাঁচ শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এছাড়া বিভিন্ন স্তরে গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন ইমাম হোসেন কারবালায় দুই তারিখ থেকে দশ মহরম পর্যন্ত উপস্থিত ছিলেন ওই দিন কয়েকটি দিনকে আমরা স্মরণ করে আমরা এখানে মজলিস এবং অনুষ্ঠান পালন করি এবং আজকে আশুরার দিন যেহেতু ইমাম হোসেন আজকে শহীদ হলেন ৬৮০ খ্রিস্টাব্দে দশ মহরম সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ইরাকের ফোরাত নদীর তীরে ঐতিহাসিক কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু দশই মহরম পৃথিবীর সৃষ্টি এবং এই দিনে ধ্বংস হয়ে যাবে পৃথিবী এছাড়া নানা কারণে ঘটনাবহুল এই দিনটি মাইদুর রহমান রুবেল আরটিভি ঢাকা দর্শক এই মুহূর্তে রাজধানীর জিগাতলায় আছেন সহকর্মী আর বাদল সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি বাদল আশুরার তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা কি বলছেন মিতু তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেটি বলছেন সেটি হচ্ছে যে আজকে তারা শোক দিবস পালন করছেন এটি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি দৌহিত্র তাকে যে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ইয়াজিদ বাহিনীর হাতে সেটির ফলশ্রুতিতে এই দিনটিকে তারা পালন করছেন শোকের দিন হিসেবে পালন করছেন এখানে প্রতীকী কারবালা প্রান্তর গড়ে তোলা হয়েছে এই প্রান্তরে তারা এসেছেন সকাল ১০টায় পুরান ঢাকার হোসনি দালান থেকে এই মিছিলটি বের হয়ে এখন প্রায় ১:৩২ বাজে এই প্রায় ৪.৫ ঘন্টা পথ পাড়ি দিয়ে তারা এখানে এসে পৌঁছেছেন এবং এখানে তারা জহরের নামাজ আদায় করবেন তারপরে এখান থেকে তাদের কর্মসূচি শেষ হয়ে যাবে তো এখন তারা তাদের যে খণ্ড খণ্ড মিছিল সেটি এখনও আসছে প্রায় হাজারখানিক মানুষের একটি মিছিল আমরা দেখেছি তবে যারা যোগ দিয়েছেন সবাই একটাই কথা বলছেন যে তারা যে শোকের জন্য আজকে জড়ো হয়েছেন এটি যেন মুসলিম উম্মার যে একটি সহমর্মিতা রয়েছে সেটির মাধ্যমে যেন পুরো বিশ্বেই শান্তি বজায় করে বজায় থাকে এবং যারা এটার পেছনে ছিল যাদেরকে মুসলিম বলা হচ্ছে না বিধর্মী বলা হচ্ছে যারা হামলা করেছিলেন সেই সম্প্রদায়কে রুখে দেওয়ার জন্য তারা কাজ করে যাবেন এরকমটি আমাদেরকে বলছিলেন তো এখানে তাদের একটা ইবাদত আছে সেই ইবাদতের মধ্য দিয়েই আসলে আজকের এটি শেষ হবে এবং আগামী বছর ঠিক একই সময়ে তারা এটি আবারও পালন করবেন সেই কথা তারা জানিয়েছেন ডিএমপি থেকে যেসব নিষেধাজ্ঞা ছিল যে ধারালো অস্ত্র ব্যবহার করা যাবে না ছুরি চাকু তারপরেও আমরা দেখেছি যে যারা এই মিছিলে অংশ নিয়েছেন তারা মাতম করেছেন এবং তারা শরীর কেটে অনেকেই রক্তাক্ত হয়েছেন সেরকম অবস্থা আমরা দেখেছি তো নিরাপত্তা বেশ ভালো ছিল যে কারণে কোনো রকমের অঘটন ঘটেনি শান্তিপূর্ণভাবে এই তাজিয়া মিছিলটি শেষ হলো তো মিতু এই ছিল আমার কাছে জিগাতলা থেকে সর্বশেষ খবর বাদল অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক এতক্ষণ রাজধানী জিগাতলা থেকে জানাচ্ছিলেন ইয়ার বাদল